Hello everyone, good morning. আমি দেবশ্রী and big welcome to my channel Sparkling Twinkle. তো আজকে আমি একটা ব্লগ করছি। হ্যাঁ জানি আমি অনেকদিন পরে পরে ব্লগে আসছি, যাই হোক সত্যি কথা কোনো টপিক পাচ্ছি না, কোনো রকম কিছু পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করার মতো, তার জন্য কিছু করছি না। মানে এই তো বাড়িতে বসে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ওই যে বললাম যে আমি কি ব্লগে এসে বলবো যে হাই গাইজ আমি খাচ্ছি, হাই গাইজ আমি ঘুমাচ্ছি, হাই গাইজ আমি মোবাইল টিপছি, তো এটাই করছি, তার জন্য কিছু নেই দেখানোর মতো। ভেবেছিলাম মাঝখান দিয়ে একটা কিছু ফানি ভিডিও বা কিছু একটা করবো, কিন্তু ওই যে স্ক্রিপ্ট লেখা হয়নি তার জন্য হয়ে ওঠেনি। তো আসবে, তোমাদের জন্য ফানি ভিডিও নিয়ে আসবে। আমি জানি আমার ভিউটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ কি আমি কন্টিনিউ ব্লগে বা ফানি ভিডিওর মাধ্যমে যে কোনো ভিডিওর মাধ্যমে আমি আসছি না, তার জন্য যাই হোক আমি আজকে একটা ব্লগ করছি। তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমার একটা ব্রাইড আছে। তো আজকে আমার একটা ব্রাইড আছে, এই প্রথমবার আমি কোনো মুসলিম ব্রাইড সাজাচ্ছি, মানে সাজাতে যাব। মানে আমি বলতে পারো অনেকটা ভয় ভয়ও পাচ্ছি, আবার অনেকটা এক্সাইটমেন্টও আছে। যাই হোক দেখা যাক আমি কী রকম সাজাতে পারি, আর কী বলবো। আচ্ছা যাই হোক, তো কোনো কিছু পাচ্ছিলাম না তার জন্য ব্লগ করছিলাম না। যাই হোক কালকে দিবাইয়ের বাড়িতে পুজো, মানে দিবাই শ্বশুর বাড়িতে পুজো, বিপদ নাশিনী পুজোর একটা ব্লগ নিয়ে আমি আসতেই পারি। তো দেখা যাক কতটুকু করতে পারি, এই যে বলছি এগুলো করি কিনা তাও ঠিক নেই। আচ্ছা যাই হোক, বেশি বকবক করে আর সময় নষ্ট করি না তোমাদের। তো এখন মা আমার জন্য ভাত ভাজা করছে, এখন বাজে 10:15 কি 20 হবে, যাই হোক। তো এখন মা আমার জন্য ভাত ভাজা করছে, আমি ভাত ভাজা খেয়ে 10:30 কি 11:15 মধ্যে আমি চলে যাব আমাদের এইখানেই ব্রাইডটার বাড়ি, এখানে বলতে দূরে আছে, যাই হোক। তো তারপর আমি যাব গিয়ে সাজাবো, তো চলো আর কিছু বলেন, তো চলো দেখে থাকো আর আমি ব্রাইডটা কেমন সাজাই, নতুন এক্সপিরিয়েন্স মুসলিম ব্রাইড কী হয় জানি না, তোমরা দেখতে থাকো। মা কি করছে, পাফর গলা দুঃখ ভাই টনসেল কই, আমার বাদ বাজা কই, ফ্রিজ দিতেছি। তো আমি এখন বেরিয়েছি যাচ্ছি, মানে কিসের উপর যে তাড়াতাড়ি করে কিভাবে যে রেডি হয়েছি, 11:00 বেজে এলো, আমাকে বলেছে দুটোর মধ্যে কমপ্লিট করে দিতে। তো এখন আমি যাচ্ছি, তো চলো গিয়ে কথা বলছি। আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন বলছে যে কাছে নেই, যাই হোক কিছু হবে না আমি চলে যাব, তো চলো আগে যাই। তো আমি এসে পড়েছি ওদের বাড়িতে, এ হচ্ছে গিয়ে আজকে আমার ব্রাইড, আর ব্রাইডের রিয়েল ফেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে মেকআপটা স্টার্ট করি, শেষ হলে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে ব্রাইডের ফাইনাল লুক। আর আমি ভালো ব্যাকগ্রাউন্ড পাচ্ছিলাম না শ্যুট করার জন্য, তার জন্য ওদের ঘরে পেছনে এসে আমাকে শ্যুট করতে হয়েছে। যাই হোক তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করো, আর আমার মেকআপটা কেমন হয়েছে এটা দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে মেকআপটা কেমন হয়েছে। সত্যি কথা ভালোভাবে ফটো তুলতে পারিনি, ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না তার জন্য, তারপর আমি ফটোগুলো অ্যাড করে দেবো, তোমরা প্লিজ আমাকে জানাবে কেমন হয়েছে, আর তোমরা দেখতে থাকো। হাই, তো আমি বাড়ি চলে এসেছি, এখন নয় অনেকক্ষণ আগেই চলে এসেছি, মানে এখন বাজে 4:30 হবে, আমি এসেছি 2:30 কি 3:00 মধ্যে, এত ঠিক মনে নেই, যাই হোক অনেকক্ষণ আগেই এসেছি। আর আমি ওই সময় তোমাদেরকে ওদের বাড়িতে আর কিছু দেখাতে পারিনি, কারণ কি মানে এত মানুষের, মানে মানুষ জমে গিয়েছিলো, মানে বুঝতে পারছিলাম না এমন মানুষ জমে গিয়ে সবাই ওকে এরমভাবে ঘিরে ধরছে, না আমি ওকে নিয়ে সরাতে পারছি না ব্রাইডকে নিয়ে। যাই হোক মানে আমার খুব কেমন জানি দম বন্ধ হয়ে আসছিল, আমি আর ব্লগ কী করবো, আমার ভালোই লাগছিলো না মেকআপের পরে, মানে সবাই যেমন ঘিরে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে,
এনিওয়ে আমি যে কয়েকটা ফটো তুলেছি ওইগুলোই আমি তোমাদের সাথে আমি ফটোগুলো আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দেব। দু একটা ফটো তুলেছি, মানে ঠিকভাবে ফটোও তুলতে পারিনি, আমার মন মতো হয়নি ফটোগুলো, যে কয়েকটি তুলেছি আমি অ্যাড করে দেব। আর এসে মানে আমার এত খিদে লেগেছে, আমি এসেই ড্রেস খুলে স্নান করে আমি আগে খেয়ে নিয়েছি, তারপর একটু শুয়ে রেস্ট টেস্ট করে এখন তোমাদের সাথে কথা বলছি। এখন আমি ছাদে এসে একটু হাঁটছি, আর যদিও কিছু করার নেই, সত্যি আমার বাড়িতে থাকলে কিছু করার থাকে না, একদম মানে খাই ঘুমাই মোবাইল ঘাঁটি, তার জন্য আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তোমরা আমাকে জানাবে যে আমার ব্রাইডটা কেমন হয়েছে, হয়তো ভালোভাবে ফটো তুলতে পারিনি আমি মন মতো, যেই যা ফটোই তুলেছি আমি ওইগুলি শেয়ার করে দেবো। তোমরা আমাকে জানাবে যে ব্রাইডটা কেমন হয়েছে, প্রথমবার মুসলিম ব্রাইড সাজিয়েছি, যদিও ওকে মুসলিম ব্রাইড লাগছে না, ওকে পুরোপুরি হিন্দু ব্রাইডই লাগছে, আর ওর পছন্দ পছন্দগুলো আমি দেখছি সব হিন্দুদের। মানে ও আমাকে বারবার বলছে, দিদি আমাকে কলকা এঁকে দাও, দিদি আমি লাল ফোঁটা দেবো, ওদের মধ্যে নাকি বারণ থাকে লাল ফোঁটা দাও, আমি জানি না, যদিও আমি ও বললো যে ওদের মধ্যে বারণ থাকে লাল ফোঁটা দেওয়া, যাই হোক আমি এটা জানি না। তো তারপর আমাকে বলছে, না দিদি আমাকে লাল ফোঁটা, তখন আমি বললাম ঠিক আছে লাল ফোঁটা দাও, বললো দিদি আমি তো কিনিনি, বারণ করেছিলো ফোঁটা দেওয়ার জন্য, তার জন্য তো আমি কিনিনি ফোঁটা, হায় ভগবান, তার জন্য আমি না পেরে আমি লিপস্টিক দিয়ে ওকে আমি এই জায়গাটা লাল করে তারপর আমি কলকায় গেছি। তো যাই হোক, ওকে হিন্দু ব্রাইডই লাগছে, তারপর তোমরা জানাবে যে আমার ব্রাইডটা কেমন হয়েছে। এখন আর কিছু করার নেই, তার জন্য আমি ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসব। তো তার জন্য আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওর মাধ্যমে।